আসসালামু আলাইকুম শিক্ষিত বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ভিডিও স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তবে চলুন আজকের আলোচনায় কি আছে সেটা দেখা যাক। তো শিক্ষিত বন্ধুরা, আজকের আলোচনায় আছে আমরা ছয় এবং সাত নম্বরের অঙ্ক সমাধান করব। তো আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান লিখলাম, দেওয়া আছে, লিখে আমাদের মানটা উঠাবো। এ ইজ ইকাল টু 15 হয় তবে এত এর মান নির্ণয় করো। তাহলে এখানে আপনারা জিনিস খেয়াল করেন, আমাদের দেওয়া আছে হলো এ ইজ ইকাল টু কত, 15। তাহলে আমাদের সুতরাং বা প্রদত্ত রাশি, তাহলে আমরা লিখে দিলাম সুতরাং। সুতরাং যেটার মান নির্ণয় করব সেটা হলো প্রদত্ত রাশি বা সুতরাং। তাহলে 8a³ + 60a² + 150a + 130, এইটার মান আমরা নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা। তো দেখুন, এটার মান যখন নির্ণয় হয় আমরা সূত্রের মাধ্যমে করব, অর্থাৎ a এর মান বসিয়ে সব জায়গায় গুণ যোগ বিয়োগ করে করব। তো আমরা করব সূত্রের মাধ্যমে, এটা যেটা রিয়েল নিয়ম সেটা। তাহলে 2 পাওয়ার যদি কিউব করি, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 আর a কিউব মিলে যায়, তাহলে আমাদের কিন্তু এটা মিলছে। তাহলে a কিউব প্লাস 3a² b, সূত্র করি a+b হোল কিউবের, তাহলে a মানে 2a² b মিন 5, কারণ কি 2 দুগুণ 4, 3 4 12, 5 বরং 60 আর এ স্কোয়ার মিলে যাচ্ছে। আবার তাহলে কি করব শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমরা ঠিক একইভাবে করব, 150 a ভাঙব। তাহলে 3a a মিন 2a b² মানে 5 এর 4 স্কোয়ার + b³ মানে 5 এর 4 কিউব। তো 5 এর 4 কিউব করলে হয় 125, কিন্তু আসে 130, তাহলে আমরা +5 লিখলাম। এখানে খুব ভালো করবে, যখন 130 আছে হয়ে যায় 125, তাহলে +5, তাহলে আমরা a³ + 3a² b + 3ab² + b³ সমান হলো এইটা, আমরা 130 পর্যন্ত, কিন্তু 125 হয়, তাহলে জন্য আমরা 5টা যোগ করে রাখলাম। এখন আমরা যেটা কাজ করব সেটা হলো আমরা সূত্র লিখব a+b হোল কিউব। তাহলে a+b হোল কিউব + 5 আছে 5, তাহলে এটার মান আমরা কি করব, 2 × এটার a এর মান 15 বসাই দিলাম, যোগ 5, তারপর কিউব আছে কিউব, +5 আছে 5, তাহলে কি করব, 15 দুগুণ 30 যোগ 5, তারপর পাওয়ার আছে কিউব, কিউব ইন +5, 0 আর 5 যোগ করলে 5 আর 3 3, তারপর 35, তারপর কিউব +5। তো 35কে কিউব করলে হয় 42875, আর +5 আছে, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 42880, এটা কিন্তু অ্যান্সার আমাদের শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটার মান নির্ণয় করতে বলছে, তো আমরা অ্যান্সার লিখব 42880। তো এটা হলো আমাদের ছয় নম্বরের অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা। আপনারা দেখেন, আমার মনে হয় এই ধরনের অঙ্ক করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই ধরনের 2-3টা অঙ্ক আছে, আপনারা এই নিয়মে করবেন, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো এবার আমরা আসি আরেকটি অঙ্ক, সেটা হলো শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বরের যে অঙ্কটা আছে, অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই গুরুত্বপূর্ণ অঙ্কটির আমরা সমাধান করব। তো আমরা দেওয়া আছে সমাধান লেখাটা রাখলাম, পরের অঙ্ক তো আমাদের কাজে দিবে। তো আমরা এখানে আমরা খালি একটা জিনিস অ্যাড করব, সেটা হলো 7 নম্বর। তা 7 নম্বর অঙ্কের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। 7 নম্বরে আমাদের দেওয়া আছে কি, উঠায় a+b = m, a² + b² = n, এবং দেওয়া আছে, এটা আপনারা সাইডে এইভাবে সুন্দরভাবে লিখবেন, আমি লিখে দিচ্ছি এখানে, a³ + b³ = p³। তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এখন আমরা লেফট হ্যান্ড করব, তাহলে আমাদের লেফট হ্যান্ডে কী আছে সেটা দেখি। লেফট হ্যান্ড আছে হলো m³ + 2p³। তো লেফট হ্যান্ড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড আমাদের প্রমাণ দেখার বিষয়, আমাদের অঙ্কটা খেয়াল করবেন, এবং বইয়ের 7 নম্বর অঙ্ক 3.2 অধ্যায়ের। তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আমরা দেখি কী আছে, তাহলে a+b = m আছে, তাহলে a+b বসাই দিই m এর মান, তারপর পাওয়ার 3 আছে 3 + 2 আছে 2 × p³ এর মান, তাহলে a³ + b³, এইটা কিন্তু মান দেওয়া আছে। তাহলে আমাদের এখন যে কাজটা করবো সেটা হলো a+b হোল কিউবের সূত্র করি, তাহলে কী হবে, a³ + 3a² b + 3ab² + b³ + a² কিন্তু এই দুটার সাথে গুণ অবস্থা আছে, a³ এর সাথে এবং b³ এর সাথে, তাহলে আমরা কী করবো, 2a³ + 2b³, তাহলে আমরা a³ এবং b³ গুলো যোগ করবো, বাদ বাকি ঠিকই থাকবে। তাহলে আমাদের এখানে আছে 1টা a³, এখানে আছে 2টা, তাহলে 3টা a³ + 3a² b + 3ab
বি স্কোয়ার প্লাস এখানে আছে বি কিউব দুইটা আর একটা, তাহলে কত হবে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, দুইটা আর এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে তিনটা বি কিউব। তো আমরা এখন সবার ভিতর থ্রি কমন আছে, থ্রিটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে আমাদের এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমাদের কমন থাকছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা ফার্স্ট ব্যাকেটে রাখলাম, পরের লাইনে আমরা সেকেন্ড ব্যাকেট নিয়ে কমন নিব। তাহলে দুইটা দুইটা যদি ভাগ করি তাহলে এখানে এ পার থ্রি আছে, এ স্কোয়ার আছে, শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তিনটা আর দুইটা থাকলে আমরা দুইটা কমন নিব। তাহলে দুইটা কমন নিলে এ প্লাস বি থাকলো, কারণ এখানে এ স্কোয়ার কমন আছে, তাহলে একটা থাকলো, তিনটার ভিতর দুইটা নিলে একটা থাকলো, প্লাস আছে প্লাস, আর এ স্কোয়ার কমন আছে একটা বি, প্লাস এখানে বি স্কোয়ার বি স্কোয়ার বি কিউব, তাহলে আমরা বি স্কোয়ার কমন নেব। বি স্কোয়ার কমন যদি নিই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের থাকলো এ প্লাস, আর প্লাস 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 তিনটা ছিল, দুইটা কমন নিয়েছে একটা, তাহলে আমাদের এখানে কি হলো দেখুন শিক্ষার্থী বন্ধুরা, থ্রি এ প্লাস বি দুইটার ভিতরে একটা কমন নিলাম, আর এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অবশ্যই দুইটা একই রকম হবে ব্যাকেটের ভিতর। তাহলে আমরা মান বসাই দিই, থ্রি এটার মান হলো এম, এটার মান এন, তাহলে আমরা রেজাল্ট পেলাম কিন্তু থ্রি এম এন। শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের থ্রি এম এন কিন্তু প্রমাণ হয়ে গেল আমরা গুণ করলে, তাহলে অতএব আমরা লেফট হ্যান্ড ইজিকাল টু রাইট হ্যান্ড কিন্তু লিখে দিতে পারি। শোড এস এইচ ও ডাব্লু এ ডি। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের এই অঙ্কটি, এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার প্রিপারেশনমূলক ক্লাস এবং ধারাবাহিক ক্লাস নবম ও দশম শ্রেণীর, আপনারা বুঝতে পারছেন আমার তাড়াহুড়ো দেখে, আসলে আমি খুব ব্যস্ত থাকি, আমার লাইফে অনেক ব্যস্ততা, তার মাঝেও আমি অনলাইনে ক্লাস শুরু করছি, আপনারা দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নোটিফিকেশন চালু রাখুন। তো শিক্ষার্থী বন্ধুরা আবার দেখা হবে নতুন এক ভিডিও, অর্থাৎ সামনের যে ক্লাসটা সেখানেই দেখা হবে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।